হাই গাইস, আজ আমি আপনাদের জন্য 2022 সালে মুক্তি পাওয়া অসাধারণ একটা জাপানিজ ড্রামা নিয়ে হাজির হয়েছি। এই মুভির শুরুতে আমরা সুন্দরী একটা কিউট মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল ইউরি। ইউরি এখনো পর্যন্ত সিঙ্গেলই ছিল। সে সিঙ্গেল থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিল, তাই সে আজকে ঠিক করে তার একটা বয়ফ্রেন্ড বানাবে। এজন্য সে তার বান্ধবীকে নিয়ে একটা পার্টিতে চলে আসে আর তার জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজতে শুরু করে। এখানে একটা ছেলে এসে তার শরীরে টাচ করে, কিন্তু ইউরির এই ছেলেটার টাচ একদমই ভালো লাগে না, তাই সে ইচ্ছে মতো ছেলেটাকে ধুলাই করে সেখান থেকে ক্লাবের ভিতরের আরেকটি জায়গাতে চলে আসে। কিন্তু এই জায়গাটায় এসেও শান্তি নেই, এখানে সব ছেলেমেয়েরা ড্রাগস সেবন করছিল। আর ইউরিকে দেখে ওই নেশাগ্রস্ত ছেলেগুলো তাদের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। কিন্তু আমাদের ইউরি তো ছিল অন্য লেভেলের মেয়ে, সে কি আর তাদের এসব ব্যবহার সহ্য করবে? না, একদমই না। সে এখানে একদমই ভয় না পেয়ে তাদেরকে একদম ভর্তা বানাতে শুরু করে। কিন্তু সত হলো তো ইউরি একটা মেয়ে ছিল, এখানে সে এতগুলো ছেলের সাথে পেরে উঠছিল না। ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় আমাদের হিরুর, যার নাম ছিল জুন। জুন ছিল একজন গ্যাংস্টার। এখানে এসে জুনের সাথে থাকা চেলাপেলারা ওই ছেলেগুলোকে রামধুলাই করে আর ইউরিকে বাঁচিয়ে নেয়। তারপর জুন তার কোটটা ইউরিকে খুব যত্ন সহকারে পরিয়ে দিয়ে বলে, ভয় পেও না, আমি আছি। তবে এখানে আরেকটা বিষয় হলো, আমাদের হিরো কিন্তু ইউরির এরকম সাহস দেখে তার প্রেমে পড়ে যায়। তারপর জুন ইউরিকে সেভ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে এই ঘটনার পর 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে, কিন্তু ইউরি জুনকে এখনো ভুলতে পারেনি। তার শুধু জুনের কথাই মনে পড়ে। কিন্তু তার বান্ধবী তাকে বোঝায় যে জুন একটা ভয়ঙ্কর মানুষ এবং সে একজন গ্যাংস্টার, তুমি তার থেকে যত দূরে থাকবে তোমার ততই ভালো হবে। কিন্তু কে শুনে কার কথা, ইউরি তার বান্ধবীর কথায় কোনো পাত্তাই দেয় না আর তার ভার্সিটি থেকে বের হয়ে জুনের বাসায় যেতে শুরু করে, কারণ জুনের কোটটা এখনো তার কাছেই ছিল। তাই ইউরি সেটা ফেরত দিতেই জুনের বাসায় আসে। এদিকে ইউরিকে দেখে জুন তো অনেক খুশি হয়ে যায়, কারণ সত হলো ওনার ক্রাশ বলে কথা। তারপর জুন ইউরিকে খুব আপ্যায়নের সাথে তার বাসার ভিতরে নিয়ে আসে, কিন্তু এখানে জুন তো আর নিজেকে আটকে রাখতে পারে না। সুজা সে ইউরিকে জড়িয়ে ধরে, গ্যাংস্টার বলে কথা, কাউকে কি আর ভয় পায়? কিন্তু ইউরি তো জুনের এমন আচরণ দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন জুন তাকে শান্ত করে আর নিজের ভালোবাসাটা তার কাছে প্রকাশ করে বলে, ভয় পেও না, আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছুই করব না। এখানে জুন নিজেকে সামলে নেয় আর ইউরিকে তার বাসায় পৌঁছে দেবার জন্য ঘর থেকে বের হয়। কিন্তু গাড়ির সামনে যাওয়া মাত্রই তাদের উপর বিপক্ষ দলের লোকেরা হামলা করে বসে। অর্থাৎ বুঝতেই পারছেন, জুন তো একজন গ্যাংস্টার, এরকম হামলা তার উপর হওয়াটা একদম স্বাভাবিকই ছিল। কিন্তু ইউরি তো এসব দেখে অভ্যস্ত ছিল না, তাই সে এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে হামলা হওয়ার সময় জুন কিছুটা আহত হয়, কিন্তু তারপরও সে ইউরিকে গাড়িতে বসিয়ে ঠিকঠাক ভাবে তার বাসায় পৌঁছে দিয়ে আসে। জুনের এমন টেক কেয়ার দেখে ইউরি তো বাসায় এসে শুধুমাত্র জুনের কথাগুলোই ভাবছিল, সে কোনোভাবেই জুনকে তার মাথা থেকে বের করতে পারছিল না। যা দেখে আমরা বুঝতে পারি ইউরিও হয়তো জুনকে ভালোবাসতে শুরু করেছে। যাই হোক, ঠিক তখনই তার ফোনে জুনের কল আসে এবং তার সাথে ইউরিকে দেখা করতে বলে, আর ইউরিও জুনের সাথে দেখা করতে একবার বলাতেই রাজি হয়ে যায়। তারপর ইউরি জুনের বাসায় চলে আসে। এখানে তারা দুজন দুজনকে দেখে আর কন্ট্রোল করতে পারে না। তারপর তারা যখন কিস করতেই যাবে, ঠিক তখনই ইউরির ফোনে একটা কল আসে, যার ফলে তাদের আর কিস করা হয় না। এদিকে কল দেখে ইউরির মনে পড়ে যায় তার একটা পার্ট টাইম কাজে যাওয়ার কথা ছিল। তাছাড়া এখানে ইউরি উপলব্ধি করে যে তাদের দুজনের জীবনটা একদমই আলাদা, কোথাও কোনো মিল নেই। এ কথা চিন্তা ভাবনা করে ইউরি বলে ওঠে তাকে বাসায় যেতে হবে, খুব দরকারি কাজ রয়েছে তার। এখানে জুন তাকে আর কিছুই বলে না, বরং তার লোককে ডেকে বলে ইউরিকে ঠিকভাবে বাসায় দিয়ে আসতে। পরের দিন ইউরি যখন ভার্সিটিতে আসে, তখন তার বান্ধবী তাকে আনমনা দেখে বলে তার কি হয়েছে, কিন্তু ইউরি তাকে কিছুই বলে না। তবে ভার্সিটি শেষ করে ইউরি যখন বাসায় আসে, তখন সে খবর দেখে জানতে পারে যে জুনের উপর আবারও হামলা হয়েছে। যা শুনে ইউরি তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর জুনকে ফোন দিতে শুরু করে, কিন্তু জুন ফোনটা ধরে না। যা দেখে ইউরি আরো বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে জুনের বাসার দিকে যেতে শুরু করে। কিন্তু রাস্তার মধ্যে ইউরির সাথে জুনের দেখা হয়ে যায়। জুনকে দেখে ইউরি তো আর নিজেকে ঠিক রাখতে পারে না, সে এক দৌড়ে গিয়ে জুনকে জড়িয়ে ধরে এবং নিজের ভালোবাসা প্রকাশ করে ফেলে। এখান থেকে তাদের দুজনের লাভ স্টোরি শুরু হয়ে যায়। পরের দিন ইউরি যখন ভার্সিটিতে চলে আসে, এখানে তার বান্ধবী তাকে একটা বারের কথা বলে এবং তাকে ওয়েটারের কাজের কথা জানায়। প্রথমে ইউরি না করে দেয়, কিন্তু পরে যখন সে জানতে পারে যে কাজের বেতন অনেক ভালো, তখন সে রাজি হয়ে যায়।
তারপর ইউরি যখন সে কাজে আসে তখন তো তার সৌন্দর্য দেখে সেখানে থাকা প্রতিটা লোকে মুগ্ধ হয়ে যায় আর শুধু তার দিকে তাকিয়ে থাকে। এখানে আসার পর কয়েক মিনিটের মধ্যে ইউরির কাছে অনেক কাস্টমার চলে আসে, যা দেখে সে বারের আরেকটি মেয়ে যার নাম ছিল চুচু সে তো অনেক বেশি জ্যালাস হয়। এদিকে ইউরির বস তার এই জনপ্রিয়তা দেখে আরো বেশি টাকা দিয়ে তাকে কাজে রাখতে চায়, কিন্তু এখানে ইউরি বুঝতে পারে যে এই কাজটা হাতে নিলে এখানে সে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বে, তার কাছে জুনকে দেবার মতো আর কোনো সময় থাকবে না। এই কথা ভেবে সে কাজ করবে না বলে দেয়। কত প্রেম দেখছেন! কিন্তু তখনই সেখানে জুন চলে আসে। এদিকে জুনকে দেখে ইউরি তো অবাক হয়ে যায় আর সে এখানে আরো জানতে পারে যে আসলে এ বাটটা জুনেরই ছিল। এখানে ইউরি যাতে তার চোখের সামনে না পড়ে এজন্য সে লুকিয়ে লুকিয়ে থাকে, কিন্তু তার বস তো তখন তাকে নিয়ে জুনের সামনেই চলে আসে। এখানে ইউরি তো মনে মনে অনেক বেশি ভয় পাচ্ছিল যে জুন তাকে দেখে কি না কি করে। তবে জুন গ্যাংস্টার হলো খুবই ভালো মানুষ ছিল, সে ইউরিকে অবাক করে দিয়ে কিছুই বলে না, বরং তার সঙ্গে ইউরিকে নিয়ে যায় আর ড্রিঙ্ক সার্ভ করতে বলে। কিন্তু এখানে ইউরি অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে এবং সবকিছু উল্টাপাল্টা করে ফেলে, যা দেখে ইউরির বস তার উপরে রাগ করার আগে জুন বলে দেয় যে ইউরি তার গার্লফ্রেন্ড, এজন্য যাতে করে তাকে কেউ খারাপ চোখে না দেখে। তারপর জুন ইউরিকে নিয়ে নিজের বাসায় চলে আসে। বাসায় আসার পর ইউরি জুনের মন ভালো করার চেষ্টা করে, যা করতে গিয়ে তারা অনেক বেশি ক্লোজে চলে আসে। যাই হোক, এরপরে আমরা জুনের বসকে দেখতে পাই যার সামনে জুন নিজেও চুপচাপ থাকে, তার মুখে উপরে সে কোনো কথাই বলতে পারে না। আর জুনের বস আসার কারণে সে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তারপরও কোনো না কোনো উপায় বের করে সে ইউরির সাথে দেখা করতে আসে, যা দেখে ইউরি তো অনেক বেশি খুশি হয়। তার পরের দিন ইউরি যখন ভার্সিটি থেকে বের হচ্ছিল তখন ওই বারের মালকিন তার সাথে দেখা করতে আসে আর ইউরিকে বলে সে তার সাথে কিছু দরকারি কথা বলবে, এ বলে তিনি ইউরিকে সাথে নিয়ে চলে আসে। বারে আসার পর ওই লেডি ইউরিকে বলে, দেখো হতে পারে জুন অনেক ভালো একটা ছেলে, কিন্তু সে যে কাজ করে সেটা অনেক বেশি বিপজ্জনক আর ভয়ঙ্কর, তাই তুমি তার জন্য নিজের জীবনটাকে বিপদে ফেলো না। এখানে তারা দুজন যখন কথা বলছিল তখনই জুনের বস সেখানে ড্রিঙ্কস করতে চলে আসে, কিন্তু তাদের মালকিন তাকে ড্রিঙ্কস দেওয়ার আগেই সেখানে কিছু বাজে লোক এসে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। তবে তারা জানতোই না যে আমাদের নায়িকা তো পুরাই একটা গুন্ডি। ইউরি তো এখানে এই ভাঙচুর দেখে অনেক রেগে যায় আর ওই গুন্ডাদেরকে আচ্ছা মতো রামধুলাই করে। তারপর ওই গুন্ডাগুলো যখন জানতে পারে যে তিনিই হচ্ছে মাফিয়ার বস, তখন তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ইউরিও তখন জানতে পারে যে এই লোকটাই হলো জুনের বস, তখন সে তো পুরাই টাস্কি খেয়ে যায়। অন্যদিকে এই লোকটা ইউরিকে ধমকি দিয়ে বলে সে যেন জুনের জীবন থেকে চলে যায়। আসলে বস কোনোভাবেই চায় না যে জুন কোনো মেয়ের পিছনে পড়ে আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা ধ্বংস হয়ে যাক, কারণ মেয়ে মানুষের মায়া যে পড়েছে সে তার জীবনে অন্য কিছুই করতে পারে না, এমনটাই তার ধারণা ছিল। তবে আমার মতে এই ধারণাটা একদমই ভুল, কারণ একটা মেয়েই পারে একজন ছেলের সফলতার কারণ হতে এবং তার জীবনটা সুন্দর করে সাজিয়ে দিতে। আপনাদের কি ধারণা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যাই হোক, এখানে তিনি ইউরিকে হুমকি দিয়ে বলে সে যেন জুনের জীবন থেকে দূরে সরে যায়। কিন্তু ইউরি তো ছিল খুবই সাহসী মেয়ে, সে মাফিয়া ডনের কথা শুনে তার মুখের উপরেই বলে দেয় যে আমি আপনার এ কথাটা শুনতে পারবো না। বাকি কথা শেষ করার আগেই সেখানে জুন চলে আসে আর তার বসের সাথে চোখে চোখ মিলিয়ে সুজাসুজি বলে দেয় যে তারা তার এ কথাটা শুনতে পারবে না। অর্থাৎ জুন যে বসের সামনে কোনোদিনও কথা বলতে পারেনি আর আজ সে কিনা একটা মেয়ের জন্য ওই বসের চোখে চোখ রেখে কথা বলে, যা দেখে ওই মাফিয়া ডন তো অনেক বেশি রেগে সেখান থেকে চলে যায়। তখন বারের মালকিন জুনকে বলে, আসলে আমরা টেস্ট করছিলাম যে ইউরি তোমাকে সত্যিই ভালোবাসে কিনা, কিন্তু আসলে ইউরি তোমাকে অনেক বেশি ভালোবাসে, এটা আমরা বুঝতে পেরেছি। তার কথা শুনে জুনও বুঝতে পারে তার বস শুধু এসেছিল ইউরিকে টেস্ট করার জন্য। তারপর জুন ইউরির কাছে আসে। ইউরি এসব ঘটনা দেখে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু ভয় পেলেই বা কি হবে, তারা দুজন তাদের ভালোবাসার প্রতি এমন ভাবে দৃঢ় হয়ে গিয়েছিল যে তারা একে অপরকে ছাড়া অন্য কিছুই বুঝতে চাইছিল না। এই কারণে তারা দুজন ভবিষ্যতে কি হবে না হবে এসব না ভেবে সারা জীবন একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। তারপর ইউরি যখন আবারও বাড়ি গিয়ে ওই মহিলার সাথে তাদের সম্পর্কে নিয়ে কথা বলছিল তখনই সেখানে বারের পুরনো একটা মেয়ে চুচু এসে তাদের বিষয়ে সবকিছু জেনে যায়। এটা জেনে চুচু তো ভিতরে ভিতরে জ্বলে পুড়ে মরতে থাকে, কারণ চুচুর নিজেও জুনকে
ভালোবাসতো, তাই তাদের ভালোবাসার কথা শুনে চুচুর একদমই ভালো লাগে না। তারপর একদিন হঠাৎ করে চুচুর ইউরি একটা গিফটের উপর চোখ পড়ে, যেটা ইউরি জুনের জন্য কিনেছিল। এখানে চুচু তার নিজের গিফটের সাথে ইউরির গিফটটা চেঞ্জ করে ফেলে আর ব্যাগের ভিতরে ইচ্ছে করে নিজের কার্ডটা রেখে দেয়, যাতে করে ইউরি গিফট খুলে দেখতে পায় যে তার গিফটটা চেঞ্জ হয়ে গিয়েছে আর তখন কার্ডটা দেখে তার সাথে যোগাযোগ করতে পারে। আর ঘটনাটাও ঠিক এরকমই ঘটে। ইউরি যখন গড়ে গিয়ে দেখে যে এটা তার গিফট না, তখন সে কার্ডে থাকা নম্বরে ফোন দেয়। কিন্তু চুচু তাকে যে জায়গায় যাবার কথা বলে, সে জায়গায় জুন ইউরিকে অনেক আগেই বলেছিল না যাওয়ার জন্য। কিন্তু ইউরির তো গিফটটা লাগবেই, এজন্য চুচুর কথা মতো ইউরি ওই জায়গায় চলে আসে। আর চুচু এখানে ইউরিকে হ্যারাস করার জন্য আগে থেকেই কিছু লোক ভাড়া করে নিয়ে আসে, যারা ইউরিকে একা পেয়ে সেখানে অনেক বেশি জ্বালাতন করতে শুরু করে। এসব কিছু চুচু দূর থেকে দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। তবে তখনই সেখানে জুন ইউরিকে বাঁচাতে চলে আসে। আর এখানে আমরা জানতে পারি যে ইউরি বাসা থেকে বের হওয়ার আগে জুনকে কল দিয়েছিল আর বলেছিল যে চুচুর কথা সে জায়গাটা যাচ্ছে। আর তখনই জুন বুঝতে পেরেছিল যে চুচু আসলে কি করতে চাচ্ছে, তাই চুচুকে হাতে নাতে ধরার জন্য জুন ইচ্ছে করে ইউরিকে ওই জায়গায় পাঠায়। তারপর সত্য সামনে আসার পর প্রথমে জুন ওই বাজে লোকদের ইচ্ছে মতো দোলায় দেয়, তারপর ইউরিকে বাসায় পাঠিয়ে দিয়ে চুচুকে নিজের সঙ্গে নিয়ে যায়। তবে এখানে এসে চুচু জুনের কাছে অনেকবার ক্ষমা চায় আর তাকে ভালো হওয়ার জন্য লাস্ট একটা চান্স দেবার জন্য কান্নাকাটি করে। যেহেতু জুন ছিল একজন ভালো মনের মানুষ, তাই সে চুচুকে বলে, দেখো আমি তোমাকে আরেকটা সুযোগ দিতে পারি, কিন্তু তুমি আমার চোখের সামনে কখনই আসবে না। কিন্তু শয়তান কি এরা তো তাড়াতাড়ি ভালো হয় বলেন? সে এখানে জুনকে ড্রিঙ্কস অফার করে আর ড্রিঙ্কস এর সাথে চালাকি করে ড্রাগস মিশিয়ে দেয়, যাতে করে জুন কন্ট্রোল হারিয়ে তার বিছানায় চলে যায়। কিন্তু জুন তো ছিল একজন গ্যাংস্টার, সে কি আর এত সহজে তার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে? সে তার দেওয়া ড্রিঙ্কসটা খুব মজা করে খেয়ে সেখান থেকে চলে যায় আর শয়তান চুচুর সব ইচ্ছে এখানেই ধুলি মিশিয়ে যায়। এদিকে এই ড্রিঙ্কস খেয়ে জুন যখন ইউরির কাছে আসে, তখন তো সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে ইউরির সাথে অনেক বেশি ক্লোজে চলে আসে আর সারা রাত ইউরির সাথে তার বাসায় থেকে যায়। পরের দিন সকালবেলা জুন যখন ইউরিকে বাইরে দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, তখন আমরা ঘরের বাইরে দুইটা ডিটেকটিভকে দেখতে পাই যারা তাদেরকে ফলো করছিল। ওই লোকগুলোর মধ্যে একজন ইউরির ছোটবেলার বন্ধু ছিল, যার নাম ছিল জিন। জিন হলো একজন গোয়েন্দা যে কিনা গ্যাংস্টার জুনকে ধরার জন্য প্রমাণ খুঁজে বেড়াচ্ছিল। তাছাড়া ইউরির ফ্যামিলির সাথে জিনের যোগাযোগ ছিল। জুনকে ইউরির বাসা থেকে বের হতে দেখে জিন তো ইউরিকে এসে বলে, তুমি তার সাথে কি করছো, তার সাথে তোমার কি সম্পর্ক? তবে এখানে ইউরি পুরো অস্বীকার করে যে আমার সাথে তার কোনো সম্পর্কই নেই, কারণ তার ফ্রেন্ডের সাথে তার মায়ের যোগাযোগ ছিল। এখানে যদি এই বিষয়টা জানাজানি হয়ে যায় তাহলে তার গড়েও পৌঁছে যাবে, যা ইউরি কোনোভাবেই চাইছিল না যে তার পরিবারের মানুষ এই ঝামেলার ভিতরে জড়িয়ে পড়ুক। কিন্তু একজন ডিটেকটিভের কাছে বেশিক্ষণ সত্য লুকানো যায় না, জুন সবকিছুই জেনে যায় আর ইউরিকে নিয়ে বাসায় যায় তাকে বোঝানোর জন্য। কিন্তু তখনই জুনের একজন লোক এটা দেখে ফেলে আর জুনকে কল দিয়ে বলে যে ম্যাডামকে কেউ একজন জোর করে নিয়ে যাচ্ছে। এদিকে জিন ইউরিকে বাড়িতে এনে একটা রুমের ভিতরে বন্দি করে দেয় আর বলে, ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলবো না যতক্ষণ পর্যন্ত তুমি ওই গ্যাংস্টার জুনের সাথে ব্রেকআপ না করবে। তাছাড়া এখানে জিন ইউরিকে আরো বলে যে আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমি চাই তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। তাছাড়া জুন একজন সন্ত্রাসী, প্রমাণ পেলেই আমরা তাকে অ্যারেস্ট করব। তুমি কি তোমার নিজের জীবনের কথা একটু ভাববে না? ওই গ্যাংস্টারকে ছেড়ে দাও এবং তার সাথে ব্রেকআপ করো, তখন আমরা সুখে শান্তিতে দিন কাটাবো। কিন্তু ইউরি জিনকে বলে, দেখো আমি সবকিছু জেনে শুনে জুনকে ভালোবাসি আর আমি তার থেকে কখনোই দূরে থাকতে পারবো না, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এই বলে ইউরি দরজাটা ভাঙার চেষ্টা করে, যা দেখে তার ফ্রেন্ড দরজাটা খুলে দেয়। তখনই জুন সেখানে চলে আসে আর জিনকে ভয় দেখিয়ে ইউরির কাছ থেকে দূরে থাকতে বলে। কিন্তু ইউরির ফ্রেন্ডের সাথে এমন ব্যবহার ইউরির খুব একটা ভালো লাগে না, এজন্য সে জুনের উপর একটু রাগ দেখায়। এজন্য জুন ইউরির ফ্রেন্ড জিনকে কল দিয়ে তার বাড়িতে দেখা করতে আসতে বলে। এখানে আসার পর জুন প্রথমে তার খারাপ ব্যবহারের জন্য জিনের কাছে ক্ষমা চায়, তারপর তাকে আবারও বুঝায় আর বলে, আমাদের মাঝখানে প্লিজ তুমি এসো না, কারণ আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি আর আমাদেরকে কেউই আলাদা করতে পারবে না, তুমিও না। কিন্তু তারপরও যদি তুমি আমাদেরকে আলাদা করতে চাও তাহলে তার আগে তুমি আমার জীবন নিয়ে নাও। এই বলে জুন জিনের হাতে বন্দুক ধরিয়ে দেয়। তখন জিন জুনকে হুমকি দিয়ে বলে যে একদিন আমি তোমাকে ধরিয়ে ফেলবো, তারপর আমি সবকিছু ইউরিকে দেখাবো। তখন ইউরি নিজেই বাধ্য হবে তোমাকে ছেড়ে আমাকে বেছে নিতে। তারপর আমরা জুন আর ইউরিকে একসাথে দেখি, যেখানে আমরা জুনের কথা শুনে বুঝতে পারি যে জুন তো জিনকে গর্ব করে বলে এসেছে যে তাদের মাঝখানে কেউ আসতে পারবে না, কিন্তু সে নিজেও মনে মনে অনেক ভয় পাচ্ছিল যদি ইউরি তার থেকে দূরে চলে যায়। আর এই জিনিসটা ইউরি বুঝতে পারে আর জুনকে বলে, যাই হয়ে যাক না কেন আমার
সামনে যেই আসুক না কেন আমি সবসময় তোমাকেই বেছে নিব, যা শুনে জুনের মনে প্রশান্তি চলে আসে। যাই হোক, পরের দিন ইউরি যখন জুনের সাথে দেখা করতে আসে তখন অন্য আরেকদল লোক এসে জুনকে তাদের সাথে যেতে বলে, কিন্তু জুন যেতে না চাইলে ওই লোকেরা ইউরির উপর হামলা করে দেয় আর এখানে উড়াধুর একটা ফাইটিং হয়। তারপরে ইউরিকে জুনের লোকেরা সেখান থেকে নিয়ে বাসায় ঠিকঠাক ভাবে রেখে দেয়। কিন্তু ইউরির একদমই ভালো লাগছিল না, সে জুনের জন্য অনেক বেশি চিন্তা করছিল। তার জুনকে ছাড়া একদমই ভালো লাগছিল না, সে একটিবারের জন্য হলো জুনকে দেখতে চাইছিল। কিন্তু এখানে জুনের লোকেরা ইউরিকে বন্দী করে রাখে যাতে তার কোনো ক্ষতি না হয়, বিপক্ষে দলের লোকেরা তার কাছে যেন আসতে না পারে। এখানে ওই লোকগুলো ইউরিকে বুঝিয়ে বলে, দেখো জুন তার ভালোবাসার দায়িত্বটা দুটোই পুরোপুরিভাবে পালন করার চেষ্টা করছে, এজন্য তোমার নিজেকে কন্ট্রোল করতে হবে। এবার ইউরি ওটা মেনে নেয়। তারপর জুন তার কাজ শেষ করে ইউরির কাছে চলে আসে। এখানে ইউরি তো প্রথমে জুনকে দেখে অনেক বেশি খুশি হয়, কিন্তু পরক্ষণে তার উপরে ইচ্ছা মতো রাগ ঝাড়তে থাকে আর বলে, দেখো আমি সবকিছু জেনে শুনে তোমাকে ভালোবেসেছি, এজন্য আমাকে এভাবে একা ছাড়া তোমার উচিত হয়নি, তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল তুমি জানো। জুন ইউরির কথাগুলো বুঝতে পারে, কিন্তু হাজার হলো তো সে ইউরিকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে, সে তো কোনোভাবেই তার ক্ষতি হতে দিতে পারে না, এজন্য সে ইউরিকে রুমের মধ্যে এনে বন্দি করে রেখেছিল। যাই হোক, তাদের রাগ অভিমান শেষ করে তারা দুজন সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এদিকে আমরা ওই মাফিয়াকে দেখতে পাই যে তার নিজের দলবলের এমন অবস্থা দেখে নিজেই সামনে আসবে বলে ঠিক করে। অন্যদিকে জুন ইউরির সেফটির জন্য তাকে একটা নতুন বাড়ি গিফট করে। এখানে ইউরি জুনকে জিজ্ঞেস করে, তোমার শত্রু আসলে কে? কিন্তু জুন এই কথাটা ঘুরিয়ে ফেলে, যা দেখে ইউরি আর কিছুই বলে না আর ভাবে সঠিক সময় আসলে জুন নিজেই সবকিছু তাকে জানাবে। যাই হোক, তারপর তারা দুজন প্রথমবারের মতো বাইরে একসাথে ডিনার করতে আসে, কিন্তু এটাই তাদের জীবনের সবচেয়ে খারাপ ডিনারে পরিণত হয়, যেখানে ওই বিপক্ষ দল ইউরিকে বন্দি বানিয়ে অনেক জ্বালাতন করতে থাকে আর জুনের সামনেই তার প্রেমিকাকে ওই মাফিয়া কোলে করে নিয়ে যায়। এবার জুন তো অনেক রেগে গিয়ে তার দলবল নিয়ে ওই মাফিয়ার বাড়িতে চলে আসে ইউরিকে বাঁচাতে। তবে এদিকে ওই মাফিয়া ইউরিকে তার নিজের রানী বানিয়ে রাখার চিন্তা ভাবনা করে, কিন্তু ইউরি তো গুন্ডি মেয়ে ছিল, সে ওই মাফিয়ার খারাপ উদ্দেশ্য দেখে তাকে মারতে শুরু করে, যার জন্য মাফিয়া তো অনেক রেগে গিয়ে ইউরির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। ঠিক তখনই জুন এসে মাফিয়াকে ইচ্ছা মতো পিটিয়ে ইউরিকে বাঁচিয়ে নেয়। এদিকে ইউরির ফ্রেন্ড জিনো, যেহেতু গ্যাংস্টার জুনের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি, এজন্য সে আর জুনকে অ্যারেস্ট করতে পারেনি। আর এদিকে ফাইনালি তারা দুজন আবারও এক হয়ে যায় আর তাদের এই মিলন দিয়ে আমাদের এই ড্রামাটা এখানে শেষ হয়ে যায়।